নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি এই মুহূর্তে। আর এখন যে খবরের দিকে নজর রাখবো, মেয়র ফিরহাদ হাকিম তিনি শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত তুষার সেনকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রয়াত তুষার সেন, তাকে শেষ শ্রদ্ধা ফিরহাদ হাকিমের। হাওড়া পুরসভায় ববি হাকিম, দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়া পুরসভায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ববি হাকিম এবং শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তিনি প্রয়াত তুষার সেনকে। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ। সামন্ত জগন্নাথ, কি দেখতে পাচ্ছো? ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন, তিনি তুষার সেনকে তিনি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, কি দেখতে পাচ্ছো এখন? যাকে একবারে বলা যেতে পারে কংগ্রেস আমল থেকে বরিষ্ঠ নেতা তুষার সেন এবং ভারতীয় পেট্রোলিয়ামের সভাপতি, দীর্ঘ 24 বছর রাজ্যের সভাপতি পদে নিযুক্ত ছিলেন এবং আজকে সকালবেলায় মর্মান্তিক হয়ে তিনি স্ট্রোক হয়ে মারা গেছেন এবং হাত হৃদরোগে মৃত্যু ঘটেছে। এবং পরিবারের লোকজন যেমন শোকাহত, তার পাশাপাশি যেহেতু হাওড়া পুরসভায় যখন বিরোধীরা ক্ষমতায় ছিল বাম আমলে, তখন দুবার বিরোধী দলনেতা ছিলেন এই তুষার সেন। সেই তুষার সেনকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে একবারে সরাসরি হাজির হয়েছিলেন ফিরহাদ হাকিম, ববি হাকিম। এসে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং স্মৃতিচারণ করলেন, যিনি একটা পুরনো, বড় ক্ষতি হলো হাওড়া ক্ষেত্রে, যেহেতু একটা পুরনো কংগ্রেস কর্মী এবং ইদানিং তিনি তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছিলেন যেহেতু, এবং প্রত্যক্ষভাবে রাজনীতিতে তিনি যুক্ত ছিলেন এবং বাম দলের ডরা কর্তা হিসাবে পরিচিত ছিল তুষার সেন। তাই তুষার সেনকে শেষ শ্রদ্ধা জানাতে একেবারে পুরসভায় যেরকম প্রশাসক মণ্ডলী সুজয় চক্রবর্তী ছিলেন, তার পাশাপাশি ববি হাকিম এবং অন্যান্য বরিষ্ঠ নেতারাও শেষ শ্রদ্ধা জানালেন এবং তাদের সালকিয়ার যে শ্মশানঘাট, সেই শ্মশানঘাটে দাহ করতে নিয়ে যাওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। হাওড়া পুরসভায় ববি হাকিম, প্রয়াত তুষার সেন, তাকে শেষ শ্রদ্ধা ফিরহাদ হাকিমের। দেখতে পাচ্ছেন সেই ছবি। নজর রাখবো পরবর্তী খবরে। কলকাতায় গঙ্গা বিলাস, সেই গঙ্গা বিলাস যার যা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, যাকে ঘিরে কিন্তু প্রচুর প্রত্যাশা রয়েছে। খিদিরপুর ডকের কাছে এখন ক্রুজটি রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। খিদিরপুর মেমোরিয়াল যেটিতে রয়েছে ক্রুজটি, বিলাসবহুল ক্রুজ এখন কলকাতায়। গঙ্গা বিলাস, সেই ক্রুজের কথা যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এবং সেই ক্রুজ ঘিরে কিন্তু প্রচুর প্রত্যাশা রয়েছে এবং অত্যন্ত বিলাসবহুল এই ক্রুজটি। এটি এখন কলকাতা পোর্টের আন্দামান ডকে রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা টিভি এক্সক্লুসিভ সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। গঙ্গা বিলাস কলকাতা পোর্টের আন্দামান ডকে রয়েছে এই মুহূর্তে ক্রুজটি, খিদিরপুর মেমোরিয়াল যেটিতে রয়েছে ক্রুজটি, দেখতে পাচ্ছেন সেই ক্রুজের ছবি আমরা সরাসরি কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছি। বিলাসবহুল ক্রুজ এখন কলকাতায়। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাথে।